হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনাদের যদি লগ্নে চন্দ্র থাকে সেক্ষেত্রে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন, লগ্নে কোন গ্রহ থাকলে কেমন ফল পাওয়া যাবে, এটা নিয়ে একটা আলাদা সিরিজ চলছে। সেই সিরিজে আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। যদি এখনও আপনারা সিরিজটা না দেখে থাকেন, সেটার লিংক আমি কার্ডে দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, অনেক জরুরি তথ্য কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন ডিরেক্ট জেনে নেওয়া যাক, যাদের লগ্নে চন্দ্র আছে তারা ঠিক কেমন রেজাল্ট পাবে। লগ্নে চন্দ্রের মানুষরা কিন্তু প্রচণ্ড ভাবুক প্রকৃতির হয়ে থাকে, অবাস্তব চিন্তা করে। অবাস্তব চিন্তা কেন বলছি, যে চিন্তাটার কোনো মানে মানেই নেই, বেকার চিন্তা, বেকার টেনশন, এই ধরনের জিনিস কিন্তু এরা করতে প্রচণ্ড লেভেলের এক্সপার্ট হয়। যে চিন্তাটা না করলেও তার জীবনটা চলে যাবে, পরের দিন সকালটা হয়ে যাবে, রাতটা হয়ে যাবে, যেগুলো না করলেও হয় সেরকম জিনিস কিন্তু এরা চিন্তাভাবনা করে থাকে। প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে এরা, কোনো কাজ ধরুন করছে বা করে ফেলেছে, সেটা করে ফেলার পর ভাবে আমি কি কাজটা ঠিক করলাম, কাজটা ভুল হয়ে গেল না তো, এরকম কিন্তু অনবরত তাদের মনের মধ্যে চলতে থাকে। তারা কোনো সিদ্ধান্তই খুব সহজে কিন্তু নিতে পারে না, প্রচণ্ড মানে যেটা নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ভাববে, ভেবেও কিন্তু সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। এত ইমোশনাল হয়ে থাকে যে ইমোশনের বশে এরা কিন্তু লাইফে অনেক ভুল কাজ করে ফেলে। এরা কিন্তু খুব ভালো টেনশন করতে পারে, ঠিক আছে, এমন টেনশন যে টেনশনটা মানে করা উচিতই না সেরকম টেনশন এরা কিন্তু করে থাকে। নিজের টেনশনটা দিয়ে অন্যকে কিন্তু খুব ভালো ব্যতিব্যস্ত এরা করতে পারে। যাদের লগ্নে চন্দ্র আছে তাদের কিন্তু এগুলো কোথাও গিয়ে মাইনাস পয়েন্ট, তারা যদি এগুলো একটু ঠিক করে নেয় তাহলে কিন্তু লাইফে অনেক বেশি প্রোগ্রেস এরা দেখতে পাবে। এদের মধ্যে কিন্তু প্রচণ্ড রাজকীয় একটা ব্যাপার কাজ, রাজপাট চলে গেছে তবুও তার মানে মধ্যে ভাবটা রয়ে গেছে, এরকম একটা ব্যাপার কিন্তু তাদের মধ্যে সর্বদা দেখতে পাবেন। অর্থ সম্পত্তি এদের থাকে, কিন্তু অর্থ সম্পত্তি এরা খুব একটা ভালো ধরে রাখতে কিন্তু পারে না। এদের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকে না, শারীরিক অবস্থার জন্য এরা মোটামুটি সবসময় সাফার করতে থাকে। এরা এত অত্যাধিক চিন্তা করে ফেলে যার ফলে কিন্তু এদের রাতে ঘুম আসে না, এরা নিজেদের ঘুমকে হেল্ড আপ করে ফেলে এদের এই চিন্তার জন্য, এর ফলে কিন্তু এদের স্বাস্থ্য প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যায়। এরা প্রচণ্ড গার্ডেনিংয়ের শখ রাখে, এরা দেখবেন যেখানে বসবাস করছে তার চারপাশে অনেকটা বাগান, খোলা স্পেস এরকম কিন্তু দেখা যায়। এরা যদি তাড়াতাড়ি বিবাহ করে তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়, এরা যদি 24 বছরের আগে বা 24 বছরে বিবাহ করে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ এবং এদের মায়ের সাথে সম্পর্ক কোথাও গিয়ে ডিস্টার্ব হয়ে থাকে। চব্বিশের পরে বলতে এদের পারফেক্ট বিবাহের বয়স হচ্ছে 28-30, এই বয়সে যদি এরা বিবাহ করে সেক্ষেত্রে কিন্তু সফলতা পায়, তার আগে বিবাহ করলে কিন্তু এরা সফলতা পায় না। যাদের লগ্নে চন্দ্র আছে তাদের যদি 7th হাউসে শুক্র বসে থাকে তাহলে দেখবেন তাদের পরিবারের মহিলা সংক্রান্ত সমস্যা প্রচণ্ড পরিমাণ বেশি হয়। অনেকের দেখবেন ফ্যামিলিতে ওয়াইফের সাথে মায়ের সাথে সম্পর্ক খুব একটা ভালো হয় না, বা ওয়াইফের সাথে বোনের সাথে সম্পর্ক খুব একটা ভালো হয় না, প্রচণ্ড রকম সমস্যা, আইনি ব্যাপার, আইনি ঝঞ্ঝট, মানে সম্পর্কটা এতটাই তিক্ততায় ভরে যায় যে এগুলো এত দূর পর্যন্ত চলে যায়। লগ্নে চন্দ্র থাকলে যদি 6th হাউসে স্যাটার্ন থাকে তাহলে কিন্তু সন্তানের থেকে প্রচণ্ড রকম সমস্যা তৈরি হয়। দেখবেন অনেকের সন্তান এতটাই সমস্যা দেয় যার ফলে কিন্তু কোথাও গিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন বা শারীরিক যেটা সমস্যা সেটা কিন্তু প্রচণ্ড রকমভাবে দেখা যায়। যাদের লগ্নে চন্দ্র থাকে তারা যাই নিয়েই পড়াশোনা করুক না কেন, মোটামুটি বলা যায় এরা এডুকেশনের দিক থেকে খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে থাকে। এডুকেশনটাকে কাজে লাগিয়ে এরা কিন্তু লাইফে অনেক কিছু করার ক্ষমতা রাখে এবং এডুকেশনে প্রচণ্ড রকমভাবে সাফল্য এরা পেতে পারে। তবে যাদের লগ্নে চন্দ্র তাদের কিন্তু মানে পড়াশোনায় মন বসাতে একটু সমস্যা হয়ে থাকে,
তবে যদি এটার ভালো মতো রেমেডি করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। যা জেনারেলি লগ্নে যাদের চন্দ্র তারা যে কোনো কিছুতে মন বসাতে একটু সমস্যা হয়। এই সকালে ভাববে এই কাজটা করব, সন্ধ্যাবেলায় কিন্তু ডিসিশন চেঞ্জ হয়ে যাবে, এরকম ধরনের মানসিকতা হওয়ার জন্য কোথাও গিয়ে এরা যে কোনো কাজে একটু সমস্যা ফেস করতে হয়। কারণ একটু ফিকল মাইন্ডেড যাকে বলা চলে, কি এই ভাবছে করবো এই ভাবছে করবো না, কাউকে একটা কমিটমেন্ট করে দিল দিয়ে ভাবছে আমি হয়তো সেটা ফুলফিল করতে পারবো না, এরকম ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এরা কখনোই কোনো সিদ্ধান্ত বেশ মানে কঠোরভাবে নিতে পারে না। যদি এদের বলা হয়, জেনারেলি দেখবেন এরা যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে কখনোই একজন পারফেক্ট হেড অফ দ্য ফ্যামিলি হতে পারবে না, কারণ ইমোশনাল ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিতে পারে না, যাকে বলে মানে সিদ্ধারাটা কখনোই সোজা নয়। ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি এই কারণে এরা খুব পারফেক্ট হতে পারে না। ফ্যামিলির দায়িত্ব যদি এদের কাঁধে গিয়ে পড়ে তাহলে এরা একটা গণ্ডগোল বাঁধাবেই, এরা কখনো নিজের ফ্যামিলিকে কন্ট্রোলে রাখতে পারে না, কারণ এদের মধ্যে সেই পার্সোনালিটি থাকে না যেটা হচ্ছে কি অন্য কেউ তাকে মেনে চলবে বা শুনে চলবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে কখনোই থাকে না। তবে সব কিছুরই সমাধান আছে, যদি সঠিকভাবে রেমেডি করা যায় ডেফিনেটলি যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আছে। তাহলে বন্ধুরা, লগ্নে চন্দ্র থাকলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।